আগরতলা মুক্তধারা প্রেক্ষাগৃহে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নবছর পূর্তি উপলক্ষে বিজেপির ট্রেড সেলের উদ্যোগে এক ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সম্পাদক ঋতুরাজ সিনহা, ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, ত্রিপুরার প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, ত্রিপুরার সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় সহ অন্যান্যরাও। সম্মেলনে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা তার বক্তব্যে বলেন, উত্তর পূর্বাঞ্চলে বিশেষ করে অ্যাক্ট ইস্ট পলিসির দরুন ত্রিপুরা সবচেয়ে বেশি লাভবান হচ্ছে। মোদিজি মানেই উন্নয়ন। তো ত্রিপুরা কো পুনঃ দো কে দো সাংসদ হমকো প্রচন্ড বহুমত সে জিতা কে দেনে হ্যাঁ, ক্যুকি ইস বার ফির মোদি জি কি সরকার বনওয়ানি হ্যায় অর ইস বার মোদি জি কি সরকার পিছলে বার সে অধিক ভোটো সে অর পিছলে বার সে অধিক সিটো সে জোড় কে বনওয়ানি হ্যায়। ইস আদমি কা হাত মজবুত করনা হ্যায় দোস্তো, ইয়ে আদমি দেশ কে গদ্দি পর জব তক বৈঠা হ্যায় तब तक शासन नहीं करेगा, सिर्फ और सिर्फ जनता का सेवा करेगा। से बोला जाए शुद्ध हमारे देश हमारे जशस्वी प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी। नरेंद्र मोदी जी माने डेवलपमेंट, डेवलपमेंट छाड़ा कोनो कथा बोलें ना। नॉर्थ ईस्टे विशेष करे त्रिपुरा ये एक्ट ईस्ट पॉलिसी ते सबचेये बेशी जदि कोनो स्टेट लाभवान है तार नाम हच्छे त्रिपुरा स्टेट। हमरा প্রায়শ আমি সব জায়গায় বলি যে যখন আমরা সেই হাওড়া স্টেশনে আমরা থাকতাম বা যেতাম বা শিয়ালদা যেতাম বা বোম্বে পিটি বা পাটনা স্টেশনই হোক, দিল্লি স্টেশনই হোক, রেলওয়ে স্টেশনে, আমরা ভাবতাম একমাত্র ওদের জন্যই বোধহয় এই ব্রডগেজের রেল বা রেল স্টেশন এসব ইত্যাদি। ত্রিপুরাতে কোনোদিন রেল স্টেশন আমরা তো কখনো ভাবতেই পারিনি। আর এইরকম রেল স্টেশন যে আগরতলা রেল স্টেশন দেখলে মনে হয় যে আমাদের আগরতলা রেল স্টেশন অনেক রেল স্টেশন থেকে অনেক সুন্দর এবং অভূতপূর্ব। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।